ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব এক ভালো একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো কিছুক্ষণ আগে এসেছে টিপিসি থেকে খুব একটা ভালো নিউজ, গুড নিউজ বলতে পারি, পজিটিভ নিউজ বলতে পারি আমরা। তো নোটিফিকেশনটা এসেছে টিপিসি থেকে, তো কি এসেছে চলুন তাহলে দেখে নিই। দেখুন, যখন আমরা হোয়াটস নিউজে আসবো কী কী নোটিফিকেশন আসে আমরা পেয়ে যাবো। দেখো, প্রোগ্রাম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু টু বি হেল্ড অন 26 মার্চ, যেটা আমাদের সামনে হতে যাচ্ছে। তো এটা খুব ভালো নিউজ, এটা একটা গুড নিউজ, পজিটিভ নিউজ। আমাদের অন্য পরীক্ষাটির জন্য একটা আমরা ইঙ্গিত পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো নোটিফিকেশানটা ভালো করে দেখে নিয়ে কি এসেছে, দেখো, আমরা যে পার্সোনাল লিস্টের জন্য যারা প্রিপেয়ার করছিলাম, স্টেনোগ্রাফার বলতে পারো, প্রোগ্রাম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা যে গ্রুপ টুয়ের মধ্যে পড়ে, গ্রেড টুয়ের মধ্যে পড়ে, ত্রিপুরা গভর্নমেন্ট স্টেনোগ্রাফার্স সার্ভিস আন্ডার জিএ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অ্যাডভার্টাইজ নাম্বার যেটা 10/2022 দিয়েছিলো। তো এটা এক্সাম ডেট চলে এসছে, তো এটা একটা বড় নিউজ। জেনারেল অ্যাবিলিটি টেস্ট হবে কত তারিখ, 26 তারিখ হবে আমাদের এই মাসের, মার্চ মাসের, আজকে 9 তারিখ, 26 তারিখ পরীক্ষা হবে। টাইম 11 AM to 12:30 PM, ঠিক আছে, ফোর নুনে হবে। তো দেখো খুব তাড়াতাড়ি এসে গেছে, তো এই মাসেই হয়ে যাচ্ছে এক্সাম। তো কোথায় কোথায় হবে ভেনু, নেম অফ দ্য ভেনু, যে শিশু বিহার স্কুলে হবে, কত থেকে রোল নাম্বার 100012 10400, ঠিক আছে, এই নাম্বারটা। তারপরে স্কুলে থাকবে MTV স্কুল, বাকি অ্যাডমিট নাম্বারে যে রোল নাম্বার রয়েছে। তারপরে বিজয় কুমার গার্লস HS স্কুল আগরতলা, বাণী বিদ্যাপীঠ গার্লস, তারপর নেতাজি সুভাষ, তারপর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে, সবগুলি আগরতলাতে হবে। তো এখানে রোল নাম্বার দেওয়া আছে, সেমভাবে তোমরা যাবে, যে ভেনুতে হবে। তো কী কী নোট রয়েছে, পেনাল্টি ফর রং অ্যান্সার, দেয়ার উইল বি 4 অল্টারনেটিভস ফর দ্য অ্যান্সার টু এভরি কোশ্চেন, ফর ইচ কোশ্চেন ফর হুইচ এ রং অ্যান্সার হ্যাজ বিন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট, 1/4 অফ দ্য মার্কস অ্যাসাইন টু দের কোশ্চেন উইল বি ডিডাক্টেড, ঠিক আছে। তো 4 ভাগের 1 ভাগ, যেটা 1/4 নাম্বার কাটা হবে রং অ্যান্সারের জন্য। ইট উইল বি ট্রিটেড এজ এ রং অ্যান্সার যদি ইফ এ ক্যান্ডিডেট গিভেন মোর দেন ওয়ান অ্যান্সার, ঠিক আছে, যদি দুইবার তুমি যে মার্ক করানো তাহলে এটাকে কিন্তু রং অ্যান্সার ধরা হবে, এটা লিখে দিয়েছে। তো আর যেটা, দ্য কোশ্চেন্স আর টু বি এনকোডেড ইন দ্য ওয়েমার অ্যান্সার শিট বাই ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে লিখতে হবে। আর এটা যে লেফট ব্ল্যাঙ্ক, ইফ এ কোশ্চেন ইজ লেফট ব্ল্যাঙ্ক দ্যাট ইজ নো অ্যান্সার ইজ গিভেন বাই দ্য ক্যান্ডিডেট, দেয়ার উইল বি নো পেনাল্টি, ঠিক আছে। তো কোনো অ্যান্সার যদি তুমি ক্লিক না করো, মার্ক না করো, তাহলে তো কোনো অ্যান্সার তোমার কাটবে না, এটা বলেছে। আর তোমাদের যে কালো পেন নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। তো এটা আর কী কী নিয়ে না যাওয়ার জন্য বলেছে, মোবাইল ফোন টোন এসব নিষেধ। এন্ট্রি ইন দ্য এক্সামিনেশান হল, ইন্টারভিউ প্রসেস, ইন্টারভিউ প্রিমিসেস উইথ জ্যাকেট, কোট, পোল ওভার, এগুলি নিয়ে যাওয়া হবে না, ঠিক আছে, এগুলি নিতে পারবে না। তো এটা ছিল নোটিশটা, খুব একটা ভালো ইঙ্গিত। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের বাকি যে এক্সামগুলি পোস্টপোন হয়ে রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা যে কোনো এক্সামের জন্য, যে এক্সামের জন্য প্রিপারেশন করছো, স্টার্ট করে দাও, সময় আর বেশি নেই, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিও এখানে শব্দ করছি, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইঙ্গিত দেখলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।